হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে এক নতুন ধরনের নিমকির রেসিপি দেখাবো। সেটা হচ্ছে কলার নিমকি। কলার নিমকি বানানোর জন্য বাড়িতে আমাদের অনেক সময় হয় কি, কলা থাকতে থাকতে লাল হয়ে যায় এবং সেই কলাগুলোকে কেউ খেতে আর পছন্দ করে না। তো আমি সেরকমই দুটো কলা নিয়ে নিয়েছি। আমি চোকলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। পাকা কলা হতে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় কলা এনে ফেলেই রাখা হয়, খাওয়ার হয়ে ওঠে না। সেই জন্য এই রেসিপিটি কিন্তু খুবই কাজে লাগবে। এই নিমকিটি খেতে যেমন সুস্বাদু, তেমনি বানাতেও খুবই সহজ। তো মোটামুটি আমি কলাটিকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, চোকলাগুলোকে আমি ছাড়িয়ে দিলাম। এবারে একটি ফোকের সাহায্যে ভালোভাবে এরম করে কলাগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। দেখতে হবে ভেতরে যেন কোনো দানার মতো কিছু না থাকে। ভালোভাবে আমি কলাগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। ভেতরে অনেক সময় কলার ভেতরে দানার জায়গাটা একটুখানি শক্ত থাকে, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করব। আর যদি না থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। এইভাবে আমি পুরো কলাটাকে স্ম্যাশ করে নিচ্ছি। কলাটাকে স্ম্যাশ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো ভেতরে দানা বা কোনো কিছু কিন্তু নেই। এবারে এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবারে ভালোভাবে সবকটাকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে বিট করে নিচ্ছে। ভালোভাবে বিট করে নিয়েছি। এবার আমি এতে দিতে থাকবো পরিমাণ মতো ময়দা। আপনারা আটা দিয়েও ইউজ করতে পারেন। একটা ভালোভাবে ডো তৈরি করে নেব। আমি জল ইউজ করব না, কারণ এইখানে যা কনসিস্টেন্সি আছে তাতে কিন্তু আমার জলের আর প্রয়োজন হবে না। একটা ভালো করে আমি ডো বানিয়ে নিচ্ছি। যখন মনে হবে যে আরও ময়দা বা আটা লাগবে, তখন সেটা আপনারা পরিমাণ মতো দিতে থাকবেন। আমার আরো কিছুটা ময়দা লাগলো। এইভাবে আমি পুরো ডোটাকে বানিয়ে নিচ্ছি। এবারে আমার ডোটা কিন্তু মোটামুটি রেডি। এবার আমি আরো একটু ফ্ল্যাট থালাতে নিয়ে আরো ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি। দেখুন, আমার আরো কিছুটা কিন্তু লাগবে আটা।
আমি সেই হিসাবে মেখে ডোটাকে রেডি করে নিচ্ছি। সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি গোটা 5 মিনিট এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি ডোটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি, দেখুন সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এটার দুটো লেচি আমি বানিয়ে নিলাম। সামান্য ময়দা দিয়ে আমি আবারও জাস্ট আরেকটু ময়াম দিয়ে নিচ্ছি। হয়ে গেল। এবারে একটি বেলুন চাকি নিয়ে নিলাম। এবার বেলুন চাকির মধ্যে সামান্য ময়দা স্প্রেড করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে এই ডোটাকে দিয়ে এরম ভাবে বেলে নিচ্ছি। যতটা মনে হবে ততটা আপনি বড় করে নেবেন। এবারে আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। এরম ভাবে সবকটাকে আমি কেটে নিচ্ছি। আমি এইভাবে কেটে নিয়েছি, দেখুন এই যে। এবারে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা এটা শেপ দিতে পারেন, ছোটও দিতে পারেন, মাঝারও দিতে পারেন। আমি কিন্তু একটা মিডিয়াম সাইজ করব। এই যেরকম এই সাইজটা রয়েছে আমি এই সাইজটাই করব। এইটাকে এবার হাতে নিয়ে আমি একটুখানি রাউন্ড শেপ দিয়ে নেব, যাতে সেটা দেখতে ভালো লাগে। এরম শেপ করে আমি এক একটা করে তুলে নেব। এটা দেখুন, এইটা যেহেতু একটু লম্বা আছে তাই আমি এটাকে দুটুকরো করে নেব। দুটুকরো করে নিয়ে আমি দুটুকরো করে নিলাম। দুটুকরো করে নিয়ে সেম ইয়েতে এভাবে হাতে নিয়ে আমি এরমভাবে করে নেব। এইভাবে আমি সবকটা টুকরোই করে নিচ্ছি। দেখুন সবকটা করা হয়ে গেছে। এবার আমি আরেকটা ডো সেমভাবে করে নিচ্ছি। এবার সেমভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু নিমকি সাইজে কেটে এবং সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল, কারণ ভাজা করব তো তার জন্য লাগবে প্রচুর পরিমাণে তেল। তো আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা পুরো তেতে উঠলে তারপরে আমি এগুলোকে এক এক করে ছাড়ব।
গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে একটু সিম করে দিয়ে এক এক করে ছাড়তে রাখলাম। ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। এবারে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। কড়কড়া ভাজা অবধি ওয়েট করব। কুড়মুড়ে খুবই সুন্দর ভাজাটা হয়ে এসেছে, যখন প্লেটে রাখবো তখনই আপনারা বুঝতে পারবেন। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম আর এগুলোকে সব তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজাগুলো হয়েছে। এবার যখন আমি প্লেটে দেবো তখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা কুড়মুড়ে হয়েছে। আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন যে কতটা কুড়মুড়ে হয়েছে। আমি টিস্যু পেপারের ওপর রেখেছি যাতে এক্সেস অয়েলটা সোক করে নেয়। খুবই কুড়মুড়ে একটি নাস্তা রেডি। এবার আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, কলার নিম কিন্তু রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে একটু সিম করে দিয়ে এক এক করে ছাড়তে রাখলাম। ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। এবারে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। কড়কড়া ভাজা অবধি ওয়েট করব। কুড়মুড়ে খুবই সুন্দর ভাজাটা হয়ে এসছে, যখন প্লেটে রাখবো তখনই আপনারা বুঝতে পারবেন। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম আর এগুলোকে সব তুলে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজাগুলো হয়েছে। এবার যখন আমি প্লেটে দেবো তখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা কুড়মুড়ে হয়েছে। আওয়াজ শুনে আশা করি বুঝতে পারছেন যে কতটা কুড়মুড়ে হয়েছে। আমি টিস্যু পেপারের ওপর রেখেছি যাতে এক্সেস অয়েলটা সোক করে নেয়। খুবই কুড়মুড়ে একটি নাস্তা রেডি। এবার আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, কলার নিম কিন্তু রেডি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।